বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আপনাদের সামনে অ্যানাটমি এবং ফিজিওলজি কি এ বিষয় নিয়ে আলোচনা করব। অ্যানাটমি এবং ফিজিওলজি কাকে বলে এটা সুন্দরভাবে জানলে আপনারা পরবর্তী প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে। হোয়াট ইজ অ্যানাটমি? অ্যানাটমি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ বডি অ্যান্ড রিলেশনশিপ অফ ইটস কনস্টিটিউয়েন্ট পার্টস টু ইচ আদার। অ্যানাটমি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি, অ্যানাটমিকে একটি সংজ্ঞিত করা যায় একটি অনুশীলন। কিসের অনুশীলন? স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি, শরীর বা বডির গঠন নিয়ে অনুশীলন। অ্যান্ড রিলেশনশিপ অফ ইটস কনস্টিটিউয়েন্ট পার্টস টু ইচ আদার, এবং এর সঙ্গে যে সহযোগী অঙ্গ বা অংশ আছে তার সাথে কী সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করা হয় অ্যানাটমি। ফিজিওলজি কাকে বলে? ফিজিওলজি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, এটা মেডিকেল সায়েন্সের একটি অংশ। ফিজিওলজি মেডিকেল সায়েন্সের একটি অংশ। হুইজ ডিলিং উইথ দ্য স্টাডি অফ নর্মাল ফাংশনস অফ লিভিং অর্গানিজম, যেটা মানুষের জীবন্ত অর্গানিজম বা অর্গান যেগুলো আছে সেগুলোর স্বাভাবিক ক্রিয়ার সঙ্গে জড়িত। অ্যান্ড ইটস পার্টস উইথ দেয়ার প্রিন্সিপাল মেকানিজম, এবং এই লিভিং অর্গানিজমে কী কী পার্ট বা কী কী অংশ আছে এবং এর প্রিন্সিপাল মেকানিজম, প্রধান ক্রিয়া কৌশল অ্যান্ড কন্ট্রোল, এবং কীভাবে এটাকে কন্ট্রোল করা যায় এবং এটা কী কন্ট্রোল করে শরীরের, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে হচ্ছে ফিজিওলজি। সহজ ভাষায় অ্যানাটমি এবং ফিজিওলজিকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই, তাহলে যদি আমি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আমাদের মাথার খুলির ভিতরে আছে ব্রেন বা মস্তিষ্ক। এই ব্রেনের কয়টি পার্ট রয়েছে, কী কোষ দ্বারা ব্রেন তৈরি, ইত্যাদি ব্রেনের গাঠনিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অ্যানাটমি। আর এই ব্রেন আমাদের শরীরে কী কাজে লাগে, কী কাজ করে, ব্রেনের কাজ কী, ব্রেনের এই কাজটাই হচ্ছে ফিজিওলজি। আবার ধরেন চক্ষু, চক্ষু কী কোষ দ্বারা গঠিত, চক্ষুর সামনের দিকে কী থাকে, মাঝখানে কী থাকে, পিছনে কী থাকে, কয়টি লেয়ার আছে, কোন লেয়ারের নাম কী, গঠন কী, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অ্যানাটমি। এবং চক্ষু আমাদের কী কাজে লাগে, এটা আমাদের শরীরে কী কাজ দেয় এবং চক্ষুর সাথে অন্য অঙ্গের চোখের সাথে কী সম্পর্ক, এটা হচ্ছে ফিজিওলজি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ জানানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।